হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে এসবিআই ব্যাংকের ভল্ট কেটে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ব্যাংকের জানলা কেটে ঢোকে দুষ্কৃতীরা। এরপর ভল্ট ভাঙার চেষ্টা করে, কিন্তু তা ভাঙতে না পেরে খুচরো টাকা পয়সা সহ প্রায় লাখখানেক টাকা নিয়ে পালায় তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কী করে এমন ঘটনা ঘটল? তদন্তে নেমেছে রেল পুলিশ। কলকাতা 24/7, হাওড়া।